তাহলে হয় আপনার আম্মা তো নোয়াখালী অনেক প্রভাবশালী মানুষ, ওনারা যদি একটু বোঝায় বলতেন, মানে ওনার যদি একটু দয়া হইতো, প্রয়োজনে আমি নোয়াখালী যাব। না আপনি কি আমার বোধাই মনে করেন? পাগলা কুত্তা আরে, হ্যাঁ আমি জানি শুনে আর আমার কাছে ওকে সাপাটাই। আপনি যে বান্দা আমগো ঘরে থাই, আমগো ঘরে হুতি খাই, আমগো নুন খাই, আপনি আমগোরে চলে গেছেন। আপনার নোয়াখালী পাঠালে তো আমরা অত নোয়াখালী বাজি খাই লেবেন। অবশ্য নোয়াখালী মানুষের লোক এসব জীবনও করতে হইতেন না। আর আমার ডাইনে মামে যা তারা থাই একবার যদি বুঝে আপনি পাটপার ডিরেক্ট আমরা হিয়ানে কবর দিয়া লাগবো। নোয়াখালীর মানুষ যে শেয়া না ভাইয়া। এ ভাই আপনি নামাজ পড়ালে যান আমার শিখছেন না? তো যা নামাজ পড়েন, যান মাথা মতো গরম করবেন না। বরণ ভাই যান নামাজ পড়েন। শুভ ভাই আপনার আব্বা তো বরিশালের স্থানীয় মানুষ, আপনার আব্বার একটু বুঝে বলেন না, উনি যদি একটু আমার জন্য কি করবে, আপনার চাকরি দিবে? হ্যাঁ আব্বার যদি ফোন করে বলি মগর যে দোকানপাট আছে যে কোনো একটা দামের বয়ে দিতে পারে, কিন্তু মগর তো ক্যাশ টাকা লেনদেন বোঝেন নাই, দেখা যাবে আপনি আমার বাপের দোকানই গ্যাপ করে দিয়েছেন। যান নামাজ পড়েন। পাপ কাজ আমি ছেড়ে দিলেও পুরস্কারটা দিও। পাপ আমাকে ছাড়ে গেল। বেটা তোর মতো বন্ডরে গুনিনি বেটা। মৃত্যুক শুভ আমি তোর কি বললাম, তোর আমি হিসেব এটা বুঝে দিলাম 1,00,000 টাই আনো। আমি তো হাতে টোটাল কত টাকা চুরি করছে তোর হিসাব আছে? আচ্ছা মিনিমাম 15-16 লাখ টাকা হইব না? 1,00,000 টাকা এবার যদি আগামীকা যদি করে বিশ্বাস কর পৃথিবীর বুকে রেকর্ড করো ভাই, মারিয়ালানোর রেকর্ড এটা একমাত্র আমি করবো। এবার আমি তো আজকে ঘুমাইতাম না। আর ইয়া আবুয়ার পাশের টিনের কথা যদি জিগে কই যে কাবিলে জানে আই জানি নাই তো লাগি জাকে দেখ চল টাস খেলি। হ্যাঁ জাকে চল উঠাও টাস খেলি চল দুইজনে মিলে কি খেলি চল খেলি বাজি বাজি। হ্যাঁ তাহলে 1,00,000 টাকা বান্ডিল দিল তুই 1,000 টাকা নোটও গে বাইট কর। এটা সবাই মিলে ভাগে ভাগে হবে, একটাও দিতে পারবো না। আরে বাবা আই তোর পরে দিয়ে দিতেছি 1,00,000 টাকা বাকি দিই কি আর এত দিয়ে দিতেছি তো। আচ্ছা তে 500 দে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।